এদিকে আমরা মনোযোগ দেই। হ্যাঁ, তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা একটা অফার মার্কেটিং করব, যেটা হচ্ছে আমাদের ফাইবারের একটা গিক। আমরা এটাকে যখন কোনো একটা ওয়েবসাইটে মার্কেটিং করা হয়, তখন এটাকে আমরা অফার হিসেবে ট্রিট করতে পারি মার্কেট প্লেসের জন্য বা কোন একটা সোশ্যাল মিডিয়ার জন্য, এটা একটা অফার হতে পারে। কিন্তু আমরা এটাকে একটা ফাইবার গিক হিসেবে ধরবো, কারণ ফাইবার গিক আমাদের কাছে একটা প্রোডাক্ট। ফাইবার গিক হচ্ছে আমাদের কাছে একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা আমরা এবার মার্কেটিং করবো। আমরা জানি যে ফাইবারে একটা গিক তৈরি করলে যে আপনার গিগে অর্ডার আসবে প্রচুর, এমনটা না। তাহলে এই একটা গিগে অর্ডার নিয়ে আসার জন্য, ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হয়। তো আপনি যত গিগ মার্কেটিং করবেন, গিগে যত ট্রাফিক আসবে, সেখান থেকে গিগ অর্ডার হওয়ার পসিবিলিটিটা বাড়বে। ফাইবারে গিগ তৈরি করে রেখে দিলে সেখান থেকে একটা ইমপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, অলরেডি দেখতে পাই, কিন্তু সেই ইমপ্রেশন থেকে পর্যাপ্ত আমরা অর্ডার পাই না। যদিও কিছু অর্ডার আমরা পাইছি যেটা বায়ার রিকোয়েস্ট থেকে, যেটা আমাদের জন্য পর্যাপ্ত না। আমাদের হিউজ অফার অফারে যেন আমাদের হিউজ যেন গিগে অর্ডার পরে, আমরা এটা চাই, যেহেতু আমরা একজন মার্কেটার। তো এই জন্য আমরা আমাদের গিগটাকে আরো বেশি অর্ডার নিয়ে আসার জন্য, আমার গিগে যত বেশি ট্রাফিক নিয়ে আসে, আরো বেশি ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা মার্কেটিং করতে পারি। তো আজকে আমরা দেখবো যে পিন্টারেস্টকে ব্যবহার করে, পিন্টারেস্টের সাহায্যে আপনি কিভাবে পিন্টারেস্টের সাহায্যে আপনি কিভাবে আপনার ফাইবারের একটা গিগ মার্কেটিং করবেন এবং সেখান থেকে প্রচুর ক্লায়েন্ট নিয়ে আসবেন, সেটা আজকে আমরা দেখব। তো অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় আমরা ফাইবারের গিগটা প্রমোশনের জন্য আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে পিন্টারেস্টকে প্রায়োরিটি দিব। এখন কথা হলো যে পিন্টারেস্টে কেন আমরা অন্য সোশ্যাল মিডিয়ার তুলনায় বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা জানি যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট ধরনের ট্রাফিক নিয়ে আসাটা একটু কষ্টের। আমরা অলরেডি মার্কেটিং করতে যে এই বিষয়টা দেখে এসেছি, আমরা অলরেডি এটা বুঝতে পেরেছি যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক নিয়ে আসাটা, নির্দিষ্ট মানের ট্রাফিক, নির্দিষ্ট কান্ট্রির ট্রাফিক নিয়ে আসাটা একটু কষ্টের, যেটা আমাকে পিন্টারেস্ট খুব ইজিলি করে দেয়। আমি নির্দিষ্ট ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো, নির্দিষ্ট এজের ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো, যেটা আমাদের গিগে অর্ডার আসার জন্য, গিগ ভিজিট করার জন্য আরো সহজ হয়ে যাবে। তো আমরা শুরুতে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। তো আমাদের কাছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আমাদের এখানে। ওকে, তো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি, আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তো আমরা এর আগে বলেছিলাম পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য যে আপনি যখন একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আমরা পরপর চারটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। পিন্টারেস্টে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বিজনেস অ্যাকাউন্টটাকে, কারণ আমরা যখন মার্কেটিং করব তখন বিজনেস অ্যাকাউন্ট হয়েই বা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং গুলো করতে হবে বা মার্কেটিং আমরা করব। তো আমরা এই একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আমরা যদি এই যে এই কর্নারে অ্যারো সিম্বল এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, তার আন্ডারে অলরেডি দুটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমি বলেছিলাম যে একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আরো চারটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়, দুটো আছে, আমরা আরো দুটো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখান থেকে আমরা ক্লিক করবো অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে। এবার আমরা আরেকটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, যে বিজনেস অ্যাকাউন্টটা হবে কিভাবে আমরা একটা ফাইবারের গিগ পিন্টারেস্টের সাহায্যে মার্কেটিং করতে পারি এটা। তো আমরা এখানে অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে বলতেছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে নিউ একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, আপনি খেয়াল করে যদি দেখেন। ওকে, নতুন একটা ইন্টারফেস আমরা পেলাম। তো এখানে এসে এবার আমার বিজনেসের নাম দিতে হবে, যেহেতু আমি ফাইবারের গিগ মার্কেটিং করব, তাহলে এবার আমাকে দেখতে হবে যে আমি ফাইবারে কোন বিষয়ের উপর গিগ তৈরি করতেছি। এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটার যারা তাদের জন্যই যে এই আজকের অফার প্রমোশনের ক্লাসটা, এরকমটা না। যদি আমাদের এখানে কেউ থাকেন, যেমন গতদিন বলেছিলেন অনেকে যে আপনাদের অনেকে আছে যারা গ্রাফিক্স ডিজাইনার, আপনার অনেক রিলেটিভ আছে যারা গ্রাফিক্সে ভালো, মোনাইম ভাই বলেছিলেন যে আপনি চাচ্ছেন যে গ্রাফিক্স এর উপরে গিগ তৈরি করতে, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মের উপর বেজ করে আমরা যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করব, এখানে কি আমি গ্রাফিক্স এর গিগ গুলো প্রমোট করব? আমি এখানে যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, আপনি মাথায় রাখবেন এখানে আমি ফ্রেশ শুধু ডিজিটাল মার্কেটার যারা আছে বা যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড বা যারা ডিজিটাল মার্কেটিং করে নিতে চায়, তাদের ওয়েবসাইট গুলো ডিজিটাল মার্কেটিং এর আওতায় রাখতে চায়, শুধু তাদেরকে আমি এখানে নিয়ে আসবো।
তাহলে এই ক্লায়েন্টকে দিয়ে আমি গ্রাফিক্সের পর্যাপ্ত অর্ডার নিয়ে আসতে পারবো না গিগে, গ্রাফিক্সের গিগগুলোতে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের গিগগুলোতে। তাহলে আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের গিগ মার্কেটিং করার জন্য, গ্রাফিক্সের গিগ মার্কেটিং করার জন্য আপনাকে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ভাবে, সেম ওয়েতে ডিফারেন্ট আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানে আপনি ফ্রেশ গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের গিগগুলো প্রমোট করবেন। তাহলে এখানে আমরা দেখব শুধুমাত্র কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর গিগগুলো প্রমোট করতে পারি। এটা তাহলে আমাকে এমন একটা নাম ব্যবহার করতে হবে যেটা আমার গিগের সাথে মিল আছে। যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে একটা গিগ তৈরি করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে যায়, তাহলে আমার বিজনেস নামটা আসবে ডিজিটাল মার্কেটিং এর আওতায়। যদিও আমরা অনেকে মনে করি যে ডিজিটাল মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পুরো রং একটা কনসেপ্ট। ডিজিটাল মার্কেটিং পুরো এরিয়াটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আওতায়, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। অলরেডি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আলোচনা করেছিলাম একটা স্লাইড নিয়ে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেদিন ছিল আমাদের সেকেন্ড ক্লাসে, সেদিন অলরেডি আমরা এটা নিয়ে কথা বলে এসেছি। সো আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ তুলে ধরে এখানে ডিজিটাল মার্কেটার হয়ে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর আওতায় আপনি অনেকগুলো কাজই করতে পারেন। সোশ্যাল মিডিয়ার বাইরেও আরো অনেকগুলো সেকশনের উপরে আপনি গিগ তৈরি থাকতে পারে। তাহলে আমি এখানে একটা একটা বিজনেস নাম দিব। কি ধরনের বিজনেস নাম দিব? আমরা জানি যে যখন কোন একটা বিজনেস নাম দেওয়া হয়, যেটা সাধারণত করা হয় যে আপনি ইচ্ছা মতো একটা নাম দেন। আমরা ইচ্ছা মতো একটা বিজনেস তৈরি করতে পারি, আমি ইচ্ছা মতো একটা ইউটিউব চ্যানেলের নাম দিই, ইচ্ছা মতো একটা নাম দিই না, এইভাবে ইচ্ছা মতো কোনো নাম দেওয়া যাবে না। আমরা যখন এখানে বিজনেস করব, আপনাকে এমন একটা নাম ব্যবহার করতে হবে যেটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। কেন কিওয়ার্ড হিসেবে নাম ব্যবহার করব আমরা? কারণ আমি এমন একটা কিওয়ার্ড ব্যবহার করতে চাই যে কিওয়ার্ডটা লিখে অলরেডি আমার সোশ্যাল মিডিয়া বা গুগলে সার্চ হয়। যদি গুগলে সার্চ হয় ওই কথাটা লিখে, তার মানে সেটা যদি আমার বিজনেস নেম হয়, তাহলে আমার বিজনেস নামের শুরু থেকে আমার এসইও করা শুরু হয়ে গেছে। আমার ওয়েবসাইট, আমরা যেমন আমাদের প্রোফাইলটা এসইও করি, আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করি, সেরকমই আমরা বিজনেস নামটা কিওয়ার্ড হিসেবে দিব। ওয়ান কিওয়ার্ড এসইওর মধ্যে পড়ে এটা। তাহলে আমার বিজনেস নামই হবে একটা কিওয়ার্ড। তাহলে আমি এবার এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিই। যেমন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেহেতু পেজ তৈরি করতে যাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিং, আমি দিলাম টিপস শুরুতেই। আমি একটা নাম ব্যবহার করলাম যে আমার একটা বিজনেস নেম হবে, যে নাম হবে ডিজিটাল মার্কেটিং টিপস। এরপরে আপনি এখানে আরো কিছু নাম ব্যবহার করতে পারেন, যে এখানে শুধুমাত্র যে একটা নামে ব্যবহার করা যায় এরকমটা না, ঠিক আছে? পাশাপাশি আমরা আরো নাম ব্যবহার করতে পারি, যেমন আপনি ব্যবহার করতে পারেন এখানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করতে পারি, যে ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি। তাহলে এখানে আমরা লিখতাম কেউ এবার ডিজিটাল মার্কেটিং টিপস বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে সার্চ করে, তাহলে আমাদের ওয়েবসাইটটা সে পেয়ে যাবে বা ওয়েবসাইটটা আমাদের পাবে এবং আমাদের পেজটা পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে নামটা ব্যবহার করেছিলাম, যে নামটা ব্যবহার করলাম একটা ছিল ডিজিটাল মার্কেটিং টিপস, এরপরে আমরা আরেকটা নাম ব্যবহার করব ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, ওকে? তাহলে আমরা দুইটা নাম ব্যবহার করেছি এখানে, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ওকে? এরপরে তারা আমাদেরকে বলছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। তো এখানে আপনি ইয়েস করে দিতে পারেন। এখন এখানে আমরা কথা হলো কোন ওয়েবসাইট দেবো, কারণ আমরা আমরা তো কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত তৈরি করিনি। আমরা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই, বা আমরা কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত তৈরি করিনি। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা আপনি ব্লগের ওয়েবসাইটে তৈরি করতে পারেন। মনে করেন যে আপনি আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড বা আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড 5টা গিগ করেছেন, বা ধরে নিলাম 7টা গিগ করেছেন। সর্বোচ্চ আমরা জানি যে 7টা গিগ করা যায়, যখন আমরা ফার্স্ট অ্যাজ এ বিগিনার একজন ফাইবার মার্কেটার যখন আপনি থাকেন, তখন আপনি 7টার উপরে গিগ তৈরি করতে পারবেন না। তাহলে যখন আপনি 7 গিগ তৈরি করবেন, এই 7টা গিগ তো ফিক্সড, একবার তৈরি করলেই হয়। এই 7টা গিগ যখন আপনি তৈরি করবেন, আমরা জানি এই গিগগুলো মার্কেটিং এর জন্য একটা লিঙ্ক দিয়ে থাকে তারা, গিগগুলো শেয়ার করার জন্য। আপনি দেখবেন যে শেয়ারে গিয়ে ক্লিক করলে আপনি দেখবেন একটা লিঙ্ক চলে আসবে।
তাহলে এই 60টা গিগের 60টা লিংক আপনি পাবেন, শেয়ার লিংক। এই লিংকটা নিয়ে আপনি আবার সুন্দর করে একটা ব্লগ তৈরি করে ফেলবেন, একটা ব্লগার তৈরি করবেন। এই ব্লগের মধ্যে এই 60টা গিগই থাকবে, পোস্ট আকারে রাখবো আমরা। আমরা অলরেডি ব্লগার মার্কেটিং করে দেখেছি কিভাবে আমরা ব্লগে কোন একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ব্লগের সাথে এটা আমরা দেখছি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এই 60টা গিগের উপরে, এই 60টা গিগের উপরে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে ব্যবহার করব। ওয়ান কেন্ড অফ একটা কিছু আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিব, ব্লগের লিঙ্কটা। তো আমি আপাতত এটা নট এড করে যাচ্ছি। এরপরে এবার আমরা কান্ট্রি রিজনটা সেট আপ করবো। তো এখানে আমরা কোন কান্ট্রিটা চুজ করব, অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন এটা কিন্তু গিগ মার্কেটিং এর জন্য। এখানে আমরা ইউনাইটেড স্টেট রাখবো, আপনি অন্য কোনো কান্ট্রি রাখবেন না, আপনি অবশ্যই এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। ইউনাইটেড স্টেট দেওয়ার রিজনটা হচ্ছে যে আমাদের গিগটা ইউএস বেসড করে আমরা মার্কেটিং করব। যদি ইউএস বেসড করে মার্কেটিং করা হয়, ইউএস বেসড যখন একটা প্রোফাইল তৈরি করব আমরা পিন্টারেস্টে একটা বিজনেস অ্যাকাউন্ট, তখন ইউএস রিলেটেড আরো অনেকগুলো কান্ট্রি চলে আসবে, যেমন আপনার কানাডা চলে আসবে, অস্ট্রেলিয়া চলে আসবে, ইউকে চলে আসবে, এর পাশাপাশি আরো ইউরোপের অনেকগুলো কান্ট্রি চলে আসবে। কারণ হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজটা, সরি, আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। ওকে, তো আপনি ইউএস ইংলিশ বা ইউএস দিয়ে যাবেন আপনি। দেন আমি এটা আবার নেক্সট করে যাব, আর লোগোটা আমি পরে আসতেছি, লোগো দেওয়ার জন্য নেক্সট করব। এরপরে এখানে বলছে ব্র্যান্ড, আমাদের কি রিলেটেড, এটা কি রিলেটেড ব্র্যান্ড তারা জানতে চাচ্ছে, তাই না? তো এবার দেখেন, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেকশনে কাজ করব, তো আমরা এখানে ব্র্যান্ডে কি চুজ করব। এখানে বিউটি আছে, ফ্যাশন আছে, হোম আছে, ট্রাভেল আছে। দেখেন আমাদের সাথে কোনটা মেলে, আমাদের সাথে কিছু মিলতেছে, এখানে আমাদের সাথে কোনো কিছু ম্যাচ করে না, ঠিক আছে? আমরা আমরা যে সেকশনগুলো এখানে কাজ করব, আমাদের সেই সেকশনগুলো কিন্তু এখানে ম্যাচ করে না। তো আপনি এখান থেকে এবার আদার্সে চলে আসবেন, আমরা এখানে আদার্স করে দেব। আদার্স করলে আমাদেরকে তারা বলতেছে যে ব্র্যান্ডটা কি সেটা লিখতে, তো আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। আমি ডিফাইন করে দিলাম, যেহেতু ডিজিটাল মার্কেটিং সেকশনের উপরে, ডিজিটাল মার্কেটিং সেক্টরের উপরে আমাদের কিছু ছিল না, তাহলে আমি এখানে কি করলাম যে ডিজিটাল মার্কেটিং লিখলাম। দেন আমি এটা নেক্সট করে দেবো। এরপর বলছে ডিসক্রাইব ইওর ব্র্যান্ড, আমরা এখানে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস এই পোর্শনটা চুজ করব। ওকে, ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা কাজ করব না এখানে আপাতত। ওকে, দেন আমরা এটা নেক্সট করে দেব, প্রথম অপশনটা চুজ করে যাব। এগুলো তো আমরা জানি কিভাবে সেট আপ করতে হয়, তারপরে আমি আরেকবার দেখাচ্ছি পরিপূর্ণভাবেই। দেন আমি আবার নেক্সট করে যাব। এরপর এখানে এসে যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইনে যাব না এই মুহূর্তে, অ্যাড নিয়ে যেহেতু কোনো প্রবলেম নেই, অ্যাডে যাব না, সেহেতু আমরা এটা স্কিপ করে যাব। ওকে, এটা তখনই আমাদের দরকার হবে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তাহলে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখেন, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। তো বিজনেস অ্যাকাউন্ট সবগুলো ইন্টারফেস কিন্তু দেখতে সেম, এক এক হবে। হ্যাঁ, তো আমরা আমাদের অ্যাকাউন্টে যদি যাই, যে অ্যাকাউন্টটা এখন তৈরি করলাম, ফার্স্ট আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে গেলাম। পার্সোনাল অ্যাকাউন্টে গেলে এই যে দেখেন আমাদের কাছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তার আন্ডারে আমার তিনটা বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আমি কোথায় যাব, ডিজিটাল মার্কেটিং এ যাব। এবার খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর, এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্টটা। তো এটা আমি এবার কাস্টমাইজ করতে হয়, ফার্স্ট আমাদের প্রোফাইল কাস্টমাইজ করতে হয়, এটা তো আমরা জানি। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম আছে ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, তো এখানে এসে আমরা এবার প্রোফাইল কাস্টমাইজের জন্য এই যে এখানে পেনের মতো যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। আগে আগে থাকতো এখানে এডিট প্রোফাইল, এটা আপডেট হয়েছে, আপডেটের পরে ইন্টারফেসটা আসে আমাদের কাছে। তো আমরা প্রোফাইলে চলে আসবো, এই যে দেখেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের শুরুতে আমাদের একটা লোগো দিতে হবে, এখানে একটা লোগো আপলোড করব। তো লোগোটা আমি নিয়ে নেই, যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এখানে আমরা নিজেদের লোগো না দিয়ে ডিজিটাল মার্কেটিং বেস একটা লোগো দেওয়াটাই ভালো হবে। তাহলে আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং লোগো। দেন আমরা ইমেজে যাব, এখানে দেখেন বিভিন্ন ধরনের লোগো আছে আমাদের কাছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং পারপাস, এখানে অনেক লোগো গুলো আপনি পাবেন। তো আপনি ইচ্ছা মতো এখান থেকে একটা লোগো নিতে পারেন, তবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেন হয়, যেমন এখানে একটা লোগো আছে, এই লোগোটা আমরা ব্যবহার করতে পারি, এই লোগোটা আমরা নিয়ে নিই, ঠিক আছে? তো এখান থেকে লোগোটা আপনি চাইলে এটা সেভ অ্যাজ দিয়ে নিতে পারেন। তো আমি এটা সেভ অ্যাজ দিয়ে না নিয়ে আমি এটা এটা আমি স্নিপিং টুল থেকে কেটে নিব। ওকে,
আমি সেভ করে দিই। দেন এই লোগোটা একটু আমাদের কাস্টমাইজ করে নিতে হবে, লোগোটা একটু এডিট করে নিতে হবে। হ্যাঁ, আমি যদি লোগোতে চলে আসি, আপনি খেয়াল করে দেখেন যে লোগোটাতে একটু কিছু আপনি কিছু রেখা চলে আছে, একটা রেখা আছে, দেন একটা ক্রস চিহ্ন আছে, যাকে এটা ওপেন করার দরকার নেই, আমি এটা ওপেন করে নিয়ে দেখাচ্ছি। এটা কাস্টমাইজ করার জন্য অনেকে ফটোশপ ব্যবহার করতে পারেন, যদি ফটোশপ না থাকে আপনি ওপেন উইতে চলে আসার পরে এই যে পেন্টে চলে আসবেন। সিম্পল, এই যে দেখেন এখানে কিছু এগুলো আমরা রিমুভ করে ফেলবো। এটা রিমুভের জন্য আপনি এখান থেকে এই যে সিম্পল জাস্ট ডিলিট করে দেন। এই যে হয়ে গেছে, সিম্পল। খেয়াল করবেন যাতে করে আপনার মেইন ইমেজের সমস্যা না হয়, ঠিক আছে? আর মেবি কোনো রেখা টেখা নেই এখানে, তাই না? আমরা সুন্দর করে এটা ক্লিয়ার করে ফেলেছি, দেন আমরা এটা সেভ করে দেব। হয়ে গেছে, এবার আমরা আমাদের পিন্টারেস্টে চলে আসি। এই যে চেঞ্জে আমরা ক্লিক করব, দেন চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা এবার ডাউনলোডে যাব। এই যে আমাদের সেই ইমেজ যেটা ছিল, ইমেজটা আমরা নিয়ে নিলাম, দেন আমি এটা সেভ করে দেব। এই যে ডান, এবার আমরা আমাদের প্রোফাইলে চলে আসি। দেখি এই যে দেখেন এখানে সুন্দর কিন্তু একটা লোগো আমরা সেট আপ করে ফেলেছি। কি পারপাস? ডিজিটাল মার্কেটিং পারপাস। ওকে, আমাদের একটা বিজনেস একটা অ্যাকাউন্ট আমরা কাস্টমাইজ করে ফেলাম। দেন আমাদের আরো কাজ আছে, কাজ এখনো শেষ হয়নি। লোগো সেট আপ করার পরে আমাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে, তো ইউজার নেমটাও আমরা ডিজিটাল মার্কেটিং ই রাখবো, যাতে করে কেউ এসে এখানে যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু লিখে সার্চ করলে যেন আমাকে খুঁজে পায়। তাহলে আমি এখানে লিখি ডিজিটাল, আমরা জানি ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস হবে না, ডিজিটাল মার্কেটিং ইউজার নেম। দেন আমি এটা রান করে দেবো, দেখেন আমাকে তারা কি মেসেজ করে। এটা অলরেডি ব্যবহার করা হয়েছে, এটা স্বাভাবিক ব্যবহার করা হবেই। তো ডিজিটাল মার্কেটিং টিপস চ্যাট করলাম আমি, ডিজিটাল মার্কেটিং টিপস, ইউজার নেমটাই হবে আমার ডিজিটাল মার্কেটিং টিপস, এইটাও অলরেডি ব্যবহার করা হয়েছে। তাহলে আমি এখানে একটা ডিজি চ্যাট করে আমি সময় নেব না। এবার দেখেন সেভ হয়ে গেছে, তাহলে আমরা ইউজার নেমটা আমাদের নামে দিব না, আমরা অনেকে ইউজার নেমটা আমাদের নাম ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, একটা ডিসপ্লে নেম দিলাম, একটা লোগো আপলোড করলাম, দেন একটা ইউজার নেম ব্যবহার করলাম। এবার কি বলছে, তারা অ্যাবাউট দিতে হবে, অ্যাবাউট ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইল সম্পর্কে লিখতে হবে এখানে। তো আমি এবার ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কন্টেন্ট দিব। আপনি সুন্দর করে ডিজিটাল মার্কেটিং এর উপরে নিজের মতো করে যদি লিখতে পারেন, নিজের মতো করে লিখবেন, যদি আপনি নিজের মতো করে লিখতে না পারেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে উপরে কিছু একটা কন্টেন্ট নিয়ে নেবেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে আরেকটা কাজ করতে পারেন। আপনি এখানে কি কি সার্ভিস দেবেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, সেগুলো আপনি লিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং বেচ, আপনি এখানে আপনাকে লিখতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টর কাজ করেন। এরপর আপনি এখানে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের উপরে আপনি কি কি সেক্টরের উপরে কাজ করেন সেগুলো লিখতে পারেন, যাতে করে কি হবে, ওয়ান কাইন্ড অফ একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। যেমন আমি যদি সাপোজ এখানে 5টা সোশ্যাল মিডিয়ার নাম লিখি, যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে এসে আপনি কি কি কাজ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এসএমএম এর আন্ডারে কি কি পড়ে সেটা আপনি লিখতে পারেন, এসইও লিখতে পারেন, আপনি লোগো ডিজাইন, এই বিষয়গুলোর উপরে আপনি যদি আসতে পারেন সেটাও করা যায়, ঠিক আছে? তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং উপর একটা কন্টেন্ট নিয়ে আপনি ঠান্ডা মাথায় একটু সুন্দর করে লিখে নেবেন। ওকে, তো সাপোজ আমি আপাতত এটাই দিয়ে দিই এখানে, জাস্ট আপনার বোঝার সুবিধার্থে, আপনি নিজের মতো করে লিখবেন, আমি অলরেডি আইডিয়া দিয়ে দিয়েছি আপনাকে। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে 160 ক্যারেক্টারের বেশি এখানে আমরা দিতে পারবো না, তাহলে আমরা কিছু ক্যারেক্টার কমাই দিই, আমরা ইচ্ছা মতো কিছু ক্যারেক্টার কমাই দিলাম। হ্যাঁ, যদিও কন্টেন্টটা ভেঙে গেছে, এখন আমাদের অর্থবোধক কোনো কন্টেন্ট এখানে হচ্ছে না, ঠিক আছে? আমি বোঝার সুবিধা করতেছি, এটা পড়ার পর কোনো অর্থ আসবে না, খুব একটা ভালো সুইটেবল কোনো অর্থ আসবে না, কন্টেন্ট হয় না এটা। তো আপনি সুন্দর করে এটা কন্টেন্টটা নিজের মতো করে তৈরি করে নেবেন। এরপরে আমরা এখানে বলছে যে কান্ট্রি কোড, কান্ট্রি কোডের জায়গায় আমরা ইউনাইটেড স্টেট 1+1 এই কোডটা ব্যবহার করবো ইউনাইটেড স্টেটের জন্য, দেন আমি এটা আবার ডান করে দেবো। তাহলে আমার প্রোফাইল কাস্টমাইজটা অনেকটাই কমপ্লিট। এবার আমাদের এডিট প্রোফাইলের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এবার অ্যাকাউন্ট সেটিং এ আসবো, অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। তো অ্যাকাউন্ট সেটিং এ আসবো আমরা, অ্যাকাউন্ট সেটিং এসে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। তো এখানে এসে আমরা মেইল ঠিক আছে, সমস্যা নাই, আমাদের কান্ট্রি ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কন্ট্যাক্ট নেম ঠিক নেই,
কন্টেন্ট নেমটা দেওয়া আছে 16। আচ্ছা আমরা 16 না, কন্টেন্ট নেমটা ব্যবহার করব আমরা ডিসপ্লে নেমটা, ডিসপ্লে নেমটাই হবে আমার কন্টেন্ট নেম। ওকে দেন এখানে এসে আপনার আপনি মেল ফিমেল বা নন বাইনারি করে দিতে পারেন, যেহেতু বিজনেস পারপাস কোনো সমস্যা নেই। কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, ওকে ফাইন, আর কিছু করতে হবে না, দেন আপনি এটা ডান করে দেন। এরপরে যে ক্লেমের কথা বলেছিলাম, আপনি ক্লেম করে নিতে পারেন, আপনার যে ব্লকটা তৈরি করবেন সেই ব্লকটা এখানে ক্লেম করে নেবেন, ঠিক আছে? আপাতত এখন ক্লেম ছাড়াও মার্কেটিং করা যায়, কোনো সমস্যা নেই, ক্লেম করে নেওয়াটা বেটার, বেস্ট হয়। ওকে তাহলে আমাদের প্রোফাইল কাস্টমাইজ করা কমপ্লিট। আপনি এবার খেয়াল করে দেখেন, আমাদের প্রোফাইল আছে, লোগো আছে, ইউজার নেম, সরি আমাদের প্রোফাইলের নেম আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, দেন আমাদের একটা টাইটেল আছে যেটা আমরা অ্যাবাউট টাইটেল বলতেছি, ডেসক্রিপশন বলতেছি, এরপর একটা লোগো দিয়েছি, দেন আমাদের ইউজার নেমটা আপনি খেয়াল করে দেখেন, আমরা যে ইউজার নেমটা ব্যবহার করেছিলাম, ডিজিটাল মার্কেটিং টিপস 55। ওকে এবার দেখেন আমরা যদি আমাদের প্রোফাইলটা সার্চ করে আমরা খুঁজে পাই কিনা, তো আমাদের এটা তো এডিট প্রোফাইল আছে, আমরা এখান থেকে বিজনেস হাবে যাব। আচ্ছা এবার আসি, যে আপনি যখন হোম ফিডে এলেন, হোম ফিডে আসার পরে আপনাকে তারা টপিক চুজ করতে বলতেছে, এটা আসবে মাস্ট। আপনি যখন একটা প্রোফাইল তৈরি করেছেন তখনও কিন্তু আপনাকে এই অপশনটাতে তারা নিয়ে আসছে। এবার আপনাকে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে, যে আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা করছেন এটা কোন ক্যাটাগরির উপর বেস করে। আমরা এবার খুঁজবো যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ক্যাটাগরি এখানে আমরা পাই কিনা। আমরা একটু খেয়াল করে দেখি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ক্যাটাগরি এখানে আছে আমাদের কাছে, একটু দেখে আসি আমরা। ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা কোনো অনলাইন সার্ভিস রিলেটেড কোনো ক্যাটাগরি আমরা কিন্তু এখানে পাচ্ছি না, এখন পর্যন্ত আমরা কোনো ক্যাটাগরি পাইনি এখানে। আর একটু দেখি, শেষ পর্যন্ত দেখি। হ্যাঁ এখানে ফ্যাশন ফিটনেস এগুলো রিলেটেড, আপনি খেয়াল করে দেখেন ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ক্যাটাগরি আমাদের কাছে নেই। আচ্ছা যদি এরকমটা থাকে তাহলে এখন আমাদের কি করার, কি করণীয় থাকবে? এক্ষেত্রে আপনি এখানে কিছু নিশ আপনি চুজ করবেন আপনার নিজের মতো করে, এরপরে আমরা যখন কাজ করতে যাব তখন ডিজিটাল মার্কেটিং বেজি কাজ করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু নিশ চুজ করব, যেমন আপনি এখান থেকে ব্যবহার করতে পারি আমরা টেকনোলজি রিলেটেড, ঠিক আছে? এখান থেকে আমরা কিছু 5টা টপিক আমরা চুজ করলাম। হ্যাঁ আপনি ইচ্ছে মতো এটা করে ফেলবেন, প্রবলেম হবে না, আমি দেখাচ্ছি কিভাবে আমরা ডিজিটাল মার্কেট ট্রাফিক নিয়ে আসবো, দেন আমরা এটা ডান করে দিলাম। আমাকে জাস্ট কিছু পিন সাজেস্ট করতেছে এখানে, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর বাইরে, তাই না? কিন্তু আমার দরকার কি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার পিন গুলো দরকার। ওকে তো আমার এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, যে জন্য এখানে এসেছিলাম, আমি এখানে সার্চ করলাম, এখানে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনি খেয়াল করে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা বা প্রথম যে অ্যাকাউন্টটা সাজেস্ট করতেছে সেটা আমাদের অ্যাকাউন্ট। আমি সার্চ করেছি কি লিখে, ডিজিটাল মার্কেটিং লিখে, আমি কিন্তু আমার ইউজার নেম লিখে সার্চ করিনি, আমি আমার প্রোফাইলে সবকিছু লিখে সার্চ করিনি, আমি শুধু সার্চ করেছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে অ্যাকাউন্টটা আমাদের কাছে আসতেছে, প্রথম যে বিজনেস অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে আমরা চলে আসবো। সো দেখেন আমাদের নাম দিয়ে আমরা কিন্তু র্যাঙ্কিং এ নিয়ে আছি। আমি একটু আগে যেটা বললাম যে আমি কি বিজনেস নামটা ব্যবহার করব, এটা কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা বা আমার সেই পেজটা যেন সবার প্রথমে আসে, অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন কিন্তু এটা, এই জন্য আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি না। ওকে তো আমরা জানি যে যখন আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব, পিন্টারেস্টে মার্কেটিং করতে হলে আমাদের যেটা করতে হয় বা আমাদের যেটা করতে হবে যে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, বোর্ড ক্রিয়েট না করে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবো না। তাহলে এখানে বোর্ডটা কি সে ব্যবহার করবো আমরা, বোর্ডটা কি হচ্ছে, বোর্ড হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ একটা পেজ, ওয়ান কাইন্ড অফ একটা গ্রুপ, ফেসবুকের থ্রুতে যদি আমরা কথা বলি, মানে ফেসবুকে আমরা পেজ বা গ্রুপ হিসেবে একটা করে পেজ তো বিজনেস পারপাস তৈরি করেছিলাম, দেন আমরা যে মার্কেটিং গুলো করেছিলাম সেগুলো কিন্তু পেজের মধ্যে যে মার্কেটিং করেছিলাম, পেজের আন্ডারে যে মার্কেটিং করেছিলাম, সিমিলার এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে যে বোর্ডের মধ্যে আমরা মার্কেটিং করব। এখন যে বোর্ড গুলো তৈরি করবো সেই বোর্ড গুলো কি পারপাস হবে, একটা প্রশ্ন থেকে যায়, তাই না? তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা বোর্ড গুলো কি কি রিলেটেড তৈরি করব, এটা তো বুঝতেই পারতেছি, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা ডিজিটাল মার্কেটিং পারপাস, তাহলে বোর্ড গুলো তৈরি হবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
তাহলে এখানে আমি কয়টা বোর্ড তৈরি করব, বোর্ডগুলো কি পারপাস হবে? আমরা যখন এখানে একটা বোর্ড ক্রিয়েট করব, বোর্ডগুলো যেগুলো ক্রিয়েট করব আমরা, যে বোর্ডগুলো তৈরি হবে সেই বোর্ডগুলো তৈরি করব ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এক, দুই, বোর্ডগুলো হবে সর্বোচ্চ 5 থেকে 7টা বা সর্বোচ্চ 5টা, বা এর এক একজন মার্কেটার 100-150-200-র উপরও বোর্ড ক্রিয়েট করে থাকে। তো আপনি 100-150-200 বোর্ড তৈরি করবেন না, আপনি এখানে বোর্ড যে তৈরি করবেন, বোর্ডগুলো যে রাখবেন, এই বোর্ডগুলো সর্বোচ্চ 5 থেকে 7টা বোর্ড আপনি তৈরি করবেন, এর বেশি তৈরি করার দরকার নেই। ওকে, তো এই 5টা বোর্ড দিয়ে মার্কেটিং করলে আমরা আল্লাহ রহমতে এখানে 10 মিলিয়ন প্লাস ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন, নিয়ে আসা সম্ভব হবে। ওকে, তো আমরা এখানে একটা বোর্ড ক্রিয়েট করি। বোর্ডটা তৈরি করার জন্য আপনি এই যে প্লাস নামে যে অপশনটুকু আছে এখানে আপনি ক্লিক করবেন, এই যে প্লাসে। এখানে ক্লিক করার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েটের নিচে লেখা আছে পিন অর বোর্ড। তোমরা পিন সেকশনটা নিয়ে পরে আলোচনায় আসবো, আমি এবার বোর্ডে চলে গেলাম। তো বোর্ডে আসার পরে এবার দেখেন ক্রিয়েট বোর্ড, এরপর নেম আছে, নেমের জায়গায় একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, এখানে একটা নাম দিতে হবে, একটা নাম দিব যে কি নামে বোর্ড ক্রিয়েট করবো সেই নামটা দিব। তো আমার এই মুহূর্তে কোনো আইডিয়া নেই, মাথায় কোনো আইডিয়া আসতেছে না কি নামে বোর্ড ক্রিয়েট করবো। এই আইডিয়াটা নেওয়ার জন্য আমরা চলে আসবো আবার পুনরায় পিন্টারেস্টে, নিউ একটা ট্যাব ওপেন করে আপনি পিন্টারেস্টে চলে আসবেন। ইন্টারেস্টে আসার পরে আমরা এখানে এই যে অ্যাড নামে যে সেকশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন, অ্যাড এ ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড এ যাবেন। ক্রিয়েট অ্যাড আসার পরে আপনি এখানে নেক্সট যে অপশনটুকু আছে এখানে ক্লিক করবেন। এখানে আমরা মূলত যাচ্ছি পিন্টারেস্ট অ্যাড ম্যানেজারে, আমরা পিন্টারেস্ট অ্যাড ম্যানেজারে যাচ্ছি, নেক্সট করে দেন, দেন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করেন, নেক্সট 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 নেক্সট, ওকে, গেট স্টার্ট। দেন আমি এবার কন্টিনিউ করব, এখানে কন্টিনিউতে চলে আসবো, ট্রাফিককে বাই ডিফল্ট ক্লিক করা থাকবে, আপনি এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আমরা ট্রাফিক রিলেটেড চাচ্ছি, আমরা ট্রাফিকে রাখবো এটা, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি নিচে চলে আসেন, এখানে এসে সার্চ করবো, আমরা ক্লিকে সার্চ করবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনি খেয়াল করে দেখেন এখানে হিউজ আমাকে কিওয়ার্ড দেওয়া হচ্ছে, যে কিওয়ার্ড গুলো 5 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে সার্চ করে। আমি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিব, আপনি যেটা আপনি নিতে চান, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে? আপনি সেরকম কোনো একটা কিওয়ার্ড নিয়ে নেন, এই কিওয়ার্ডের উপর বেস করে আমি কি করব, একটা বোর্ড ক্রিয়েট করব। এই যে দেখেন মার্কেটিং সোশ্যাল মিডিয়া, মার্কেটিং সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমাদের সাথে যায়, কারণ আমরা ফাইবারে যে গিগুলো তৈরি করেছি এগুলো সোশ্যাল মিডিয়ার উপরে। নিঃসন্দেহে আপনি এটা নেন, দেখেন এই এই কনসেপ্টটা কিন্তু আপনি আসতো না। আর একটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়া, আপনি এটার উপরে একটা গিগ তৈরি করতে পারেন, সরি, আপনি এটার উপরে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন। তারপরে বলছে ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া, এটার উপরে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন। এখানে হিউজ কিন্তু দেখাচ্ছে মার্কেটিং সাকসেস, এগুলো দেখে প্রচুর সার্চ হয়। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়া, এটার উপরে আমি একটা বোর্ড তৈরি করব। তাহলে আমি এখানে এই বোর্ডের এখানে সার্চ করলাম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়াস, আচ্ছা। তাহলে আমরা এখানে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়াস নামে আমরা একটা বোর্ড তৈরি করব, একটা বোর্ড নিব আমরা, ওকে। দেন আমি এবার এটা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কিছু পিন আপনাকে সাজেস্ট করবে, এখানে কিছু পিন আছে, যেমন দেখেন ইনস্টাগ্রাম স্টোরি আইডিয়া, এখানে দেখেন আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড, আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো করতেছেন সেই সোশ্যাল মিডিয়া রিলেটেড ইউজ পিন আপনাকে সাজেস্ট করবে। আপনি কি করবেন, আপনার বোর্ডের আন্ডারে এই পিন গুলো সেভ করে নেবেন। ঠিক আছে, এভাবে আমরা কি করব, পিন গুলো সেভ করে নেব। আপনি আপনার বোর্ডের আন্ডার পিন গুলো এইভাবে সেভ করে নেন। পিন সেভ করার পরে আমরা এবার আমাদের অ্যাকাউন্টে আবার চলে আসি, আসার পরে এই বোর্ডটাকে আমরা এবার কাস্টমাইজ করব। বোর্ডটাকে কাস্টমাইজ করার জন্য
আপনি বোর্ডে চলে আসেন। এই বোর্ডে এবার আমরা কাস্টমাইজ করার জন্য এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়ার উপর রিলেটেড, এই রিলেটেড আপনি কিছু কন্টেন্ট নেবেন। এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নিব। সাপোজ এখান থেকে আমরা কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নেওয়ার পরে আপনি সুন্দর করে নিজের মতো করে কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট নেওয়ার পরে আমরা এখানে এবার কিওয়ার্ড ব্যবহার করব। তো কি রিলেটেড কিওয়ার্ড নিব আমি এবার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়ার উপরে আমি এবার কিওয়ার্ড নিব। তাহলে আমি এবার এখানে সার্চ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়া, এর উপরে আমাকে প্রচুর কিওয়ার্ড দিচ্ছে। তো আপনি এখানে একটা করে যদি প্লাসে ক্লিক করেন, এখানে কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসবে। তো আমি যদি এবার অ্যাড অল রেজাল্টে ক্লিক করি, তাহলে সবগুলো কিওয়ার্ড চলে আসবে, তাই না? তাহলে আমি আবার কি করব, এখান থেকে কিওয়ার্ড গুলো নিব, নিয়ে আমার বোর্ডের আন্ডারে আমি রেখে দেব। কিভাবে রাখবো? হ্যাশট্যাগ দিয়ে। আপনি এভাবে কিওয়ার্ড গুলো দিয়ে নেবেন, ঠিক আছে, সিম্পল। তাতে করে এই যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতেছি, এগুলো কিন্তু পার মান্থ 5 মিলিয়ন প্লাস করে অলরেডি সার্চ হয় বা সার্চ হচ্ছে। সো এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেক ভালো দামি কিওয়ার্ড, ঠিক আছে? তো এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি এইভাবে কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। তো আপনি এভাবে আরো কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আমরা এখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টার ব্যবহার করতে পারি, ওকে? আরো অনেক ক্যারেক্টার ব্যবহার করা যায়, আপনি এভাবে আরো কিওয়ার্ড অ্যাড করে নেবেন, দেন আমরা এটা ডান করে দেব। তো এইরকম আমি আরো 4 থেকে 5টা আমি চাচ্ছি যে এখানে আরো অ্যাকাউন্ট তৈরি করার জন্য, বোর্ড ক্রিয়েট করার জন্য, ওকে? তাহলে আমি এখানে আবার যদি সোশ্যাল মিডিয়া লিখি বা ডিজিটাল মার্কেটিং লিখি আমি এখানে, আমি আরো কিওয়ার্ড পাবো, যেমন ডিজিটাল মার্কেটিং এখানে আমরা দিতে পারি যে মার্কেটিং টিপস, আমরা এই নামে সাপোজ, বা ডিজিটাল মার্কেটিং টিপস, অথবা আমরা আরেকটা বোর্ড ক্রিয়েট করব, ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া, আমরা এই নামে একটা বোর্ড ক্রিয়েট তৈরি করতে চাচ্ছি। বোর্ডে যাব, ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া আইডিয়াস, ওকে? এখানে কিন্তু আমাদের কিছু বোর্ড দেবে তারা, সরি, কিছু পিন দেবে আমাদেরকে। আমরা কি করবো, এই পিন গুলো এভাবে সেভ করে নেব, আপনি ইচ্ছা মতো পিন সেভ করবেন। ঠিক আছে, পিন সেভ করার পরে পুনরায় আগের মতোই আপনি আবার কি করবেন, এই বোর্ডটাকে আমরা কাস্টমাইজ করব। এখানে এই বোর্ডটাকে আমরা কাস্টমাইজ করব, দেন আমি আর দেখাবো না এটা। বোর্ডটা আপনি সুন্দর করে ডেসক্রিপশন দেবেন, কিওয়ার্ড অ্যাড করে নেবেন, ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়ার উপরে আপনি সুন্দর করে একটা কন্টেন্ট নেবেন, সুন্দর করে কিওয়ার্ড গুলো নেবেন, এখানে আপনি এটা রেডি করে ফেলবেন, ওকে? সুন্দর করে আপনি এখানে আপনি সুন্দর একটা ডেসক্রিপশন দেবেন, দেন এখানে কিওয়ার্ড গুলো অ্যাড করবেন, আমি আর দিব না এখানে, ওকে? এইভাবে আপনি আপনি সুন্দর করে 4 থেকে 5টা বোর্ড তৈরি করে নেবেন। এবার আমি এটাকে একটু রিলোড করব। দেখেন আমাদের কাভার ফটোটা ব্ল্যাঙ্ক ছিল, এবার আমাদের কাভার ফটোটা চলে আছে এখানে। চাইলে আপনি কিন্তু কাভার ফটো অ্যাড করতে পারেন, এখানে কিন্তু আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর উপরে সুন্দর একটা ভিডিও আপনি রাখতে পারেন এখানে, ওকে? তো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা ফলো করব। আমরা দেখলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়, অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজ করা হয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি কি ধরনের বোর্ড তৈরি করব, বোর্ডের নামগুলো কোথায় পাবো, কি ধরনের বোর্ড আমি ক্রিয়েট করব, এটাও আমি দেখলাম। এবার আমরা দেখবো যে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড ট্রাফিক গুলোকে এবার আমি ফলো করবো। আমি চাচ্ছি যে আমার আমাকে ভিজিট করুক বা আমাকে ফলো করুক ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ট্রাফিক যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, তাই না? তাহলে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড মানুষগুলোকে আমায় খুঁজতে হবে। এই জন্য আমি এবার আবার হোম পেজে আসবো।
আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এবার এখানে যেগুলো সাজেস্ট করতেছে এগুলো সব কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনি খেয়াল করে দেখেন এখানে যে পিনগুলো সাজেস্ট করা হচ্ছে আমাদেরকে, এগুলো সবগুলো পিনই খেয়াল করে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিনগুলো এখানে আমাদেরকে সাজেস্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা খুঁজবো এখানে যে ওই সমস্ত মানুষগুলোকে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড ব্যক্তি, তাহলে ওখান থেকেও আমাদের এই ক্লায়েন্ট গুলোকে যদি ফলো করি, তারা আমাকে যদি ফলো ব্যাক করে, তার মানে তারা যেহেতু তারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, তারা মাস্ট আমাকে কিন্তু ফলো করবে। আমাকে যখন ফলো করবে তারা, তখন তারা কিন্তু অলরেডি আমার পোস্ট গুলো দেখতে পাবে, আমি যেগুলো পোস্ট করব, যেগুলো আমি পিন করব, সেগুলো তাদের টাইম টাইম লাইনে যাবে, তাদের হোম পেজে তারা যাবে, এবং তাদেরকে মেসেজেও মেইলেও জানানো হবে। যখন আমরা আমাকে কেউ ফলো করবে, আমি যখন কোনো একটা নতুন পোস্ট করব, তখন কিন্তু তার মেইলে একটা নোটিফিকেশন যায়। তো সেখান থেকেও সে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারে। সে যদি আমার ইমেজে ক্লিক করে আমার আমার গিগটা ভিজিট করে, আমার গিগটা ভিজিট করলে কি হবে, সে আমার গিগটা দেখবে, সেখান থেকে সে গিগা অর্ডার করার পসিবিলিটি থাকবে 100%। আচ্ছা, তাহলে আমরা ফলো করতে যাব। ফলো করার জন্য আমরা গেলাম, যে এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে, আমরা ইন্টারফেস করলাম। এরপরে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে অল পিন অপশনটা থাকবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হিউজ পিন আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে, অসংখ্য পিন আমাদের কাছে আছে, সবগুলো পিন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনি খেয়াল করে দেখেন, তার মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রচুর পোস্ট হচ্ছে কিন্তু এখানে। ওকে, তো আমরা এখান থেকে ব্যক্তিগুলোকে খুঁজবো কারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। আমি এবার অল পিনে ক্লিক করে আমি এবার বোর্ডে চলে আসবো, বোর্ডস, বোর্ডস এ ক্লিক করলাম। বোর্ডস এ ক্লিক করার পরে এবার আমরা এখানে হিউজ বোর্ড পাবো, আমাদের এখানে অসংখ্য বোর্ড আছে। আপনি এই বোর্ড গুলোতে আসবেন, সাপোজ আমি এই বোর্ডে গেলাম, যেমন ডিজিটাল মার্কেটিং এর একটা বোর্ড তৈরি করা আছে, এই বোর্ডের আন্ডারে 5305টা পিন করা আছে, এই বোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনি খেয়াল করে দেখবেন এই বোর্ডে, এই ডিজিটাল মার্কেটিং বোর্ডটাকে ফলো করতেছে আপনার 4 লক্ষ মানুষ, সরি 4000 4000 4 লক্ষ না, এটা 4097 জন ব্যক্তি এখানে ফলো করতেছে এই বোর্ডটাকে। তাহলে আমরা এবার এই 4000 ব্যক্তির কাছে যাব, 4970, ঠিক আছে, 4970 ফলোয়ার আছে। তো যারা এই ডিজিটাল মার্কেটিং কে ফলো করতেছে, তার মানে নিঃসন্দেহে এরা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড। তাহলে আপনি কি করবেন, এদেরকে ফলো করবেন। আমরা এভাবে ফলো করে যাব। তো এখানে কতজন করে ফলো করবো, পার ডে আপনি 10 থেকে 12টা করে ফলো করবেন, এর বেশি ফলো করতে যাবেন না, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমাদের অ্যাকাউন্টটা নতুন। ঠিক আছে, এভাবে আমরা ফলো করে যাব, ফলো করলাম। তো এভাবে আপনি প্রতিদিন ফলো করবেন। আমরা যদি এই আইডিটা একটু ভিজিট করে আসি, যদি একটু দেখি আইডিটার কি অবস্থা, দেখেন এই আইডিটা মান্থলি ভিজিটর আছে 191,000, 191,000 প্রতি মাসে এই ওয়েবসাইটটা ভিজিট করে, এই প্রোফাইল ভিজিট করে, এই আইডি ভিজিট করে। ইনি একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটটা ক্লেম করা। আমরা যদি ওয়েবসাইটটা একটু দেখে আসি, এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, তিনি কি মার্কেটিং করতেছে। এটা ইনার ওয়েবসাইট, ইনি কোন একটা সার্ভিস দিচ্ছে বা কোন একটা ক্লায়েন্ট ধরতেছে উনি। দেখেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে বলতেছে, আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে সে কোথায় নিয়ে যায় আমাদেরকে দেখি। ওয়েবসাইট অনেক স্লো, দেখেন এখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে বলতেছে এবং ভালো একটা আর্ন অ্যামাউন্টও দিয়ে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, তো তারা এই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছে, কিসের মাধ্যমে, তারা পিন্টারেস্টে মার্কেটিং এর মাধ্যমে। তো আমরাও আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবো এইভাবেই, যেমন এই যে 191,000 ট্রাফিক যে মান্থলি ভিউ করতেছে, এই 191,000 ট্রাফিক কিন্তু তারা ওয়েবসাইট ভিজিট করে প্রতি মাসে। ঠিক আছে, সো আপনি যদি এখানে মিলিয়ন ট্রাফিক নিয়ে আসেন, তাহলে মিলিয়ন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। এইভাবে আমরা কি করবো, প্রতিদিন ফলো করবো। ফলো করার জন্য আপনি অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্স এর কাছে যেয়ে ফলো করবেন। যেমন আমরা আরেকটা যদি আইডি দেখি, আচ্ছা এটা দেখি, আমরা ডিজিটাল মার্কেটিং টিপস, আমরা এই আইডি, আচ্ছা প্রথমে আমরা প্রোফাইলটা একটু ঘুরে আসি। 3,41,000 ট্রাফিক ইনাকে ভিজিট করতেছে পার মান্থ, ওকে, হিউজ একটা ট্রাফিক। এই যে ইনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছে, ওকে,
যদিও এটা সাউথ আফ্রিকার মেবি এনে, আচ্ছা যাই হোক, তো এনার এটা তার ওয়েবসাইট, এই ওয়েবসাইট ইনি ট্রাফিক নিয়ে যাচ্ছে। তো এই ট্রাফিক গুলোকে আমরা ফলো করব, এখানে 5108টা ট্রাফিক আছে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, তাহলে আমরা এদেরকে ফলো করব। ওকে, আপনি এইভাবে আস্তে আস্তে ফলো করে ফেলবেন। তো আমরা যাদেরকে ফলো করেছি, আমরা একটু হোম পেজে যদি চলে আসি, যাদেরকে ফলো করলাম আমরা, আমরা চাইলে তাদেরকে মেসেজ করতে পারবো। ওকে, তো যে ব্যক্তিগুলোকে ফলো করলাম, আপনি চাইলে তাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন। মেসেজ করার জন্য যেটা করবেন আপনি, এই যে এখানে মেসেজে ক্লিক করবেন, মেসেজে ক্লিক করার পর ইনবক্স, এই যে ব্যক্তিগুলোকে আমরা ফলো করেছি সেই ব্যক্তি আইডি গুলো আমাদের এখানে আছে। আপনি চাইলে এই এই ব্যক্তিগুলোকে আপনি কিন্তু মেসেজ করতে পারেন। এই যে দেখেন এখানে মেসেজ অপশন আছে, এখান থেকে আপনি মেসেজের মাধ্যমে তার সাথে কমিউনিকেশন করতে পারেন। তার সাথে কথা বলে সে যদি কোন একটা উদ্যোক্তা হয়ে থাকে, তার যদি কোন একটা বিজনেস থাকে, সে বিজনেস যদি প্রমোট করতে চায়, আপনি তার সাথে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি গিগটা তার কাছে প্রমোট করতে পারবেন এবং আপনি গিগটা তার কাছে আপনি মার্কেটিং করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনি কোনো বিজনেস আইডি কে মেসেজ করবেন না, এক্ষেত্রে কোনো বিজনেস আইডি কে মেসেজ করার দরকার নেই। আপনি যদি মেসেজ করেন কোনো একটা ব্যক্তিকে মেসেজ করবেন, যেমন দেখেন এটা একটা বিজনেস আইডি, এই বিজনেস আইডিটা মান্থলি ভিজিট হচ্ছে মাত্র 24 জন ট্রাফিক, এটা কিন্তু ওয়েবসাইট ক্লেম করা আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, ইনি একজন মার্কেটার, কিন্তু ইনি কোনো দক্ষ মার্কেটার না, ইনার কাছে খুব একটা ট্রাফিক নেই। আপনি যদি ইনার সাথে কন্ট্যাক্ট করেন, সাপোজ আপনি ইনার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি ইনার সাথে যদি মেসেজ করেন, মেসেজ করে যদি ইনাকে আপনি বুঝান যে আপনি নিজেও একজন ডিজিটাল মার্কেটার, আপনার আপনার অ্যাকাউন্টে প্রচুর ট্রাফিক আছে, আপনি আপনার ট্রাফিকটাও তাকে দেখালেন, এবং তোমার তুমি তো একজন মার্কেটার বাট তোমার তো ট্রাফিক আসে নাই, তাহলে তুমি যদি চাও আমি তোমার ওয়েবসাইটে বা তোমার পিন্টারেস্টে আমি প্রচুর ট্রাফিক নিয়ে আসে দিতে পারবো, বা তোমার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক নিয়ে আসে দিতে পারবো, যেটা করে তুমি তোমার সেল জেনারেট করতে পারবে। যেমন দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা যদি ভিজিট করে আগেরটা কেটে দিই, এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, সে এখান থেকে মার্কেটিং করতেছে, ঠিক আছে। দেখেন এটা একটা ই কমার্স বেস একটা ওয়েবসাইট, এই যে দেখেন এখান থেকে প্রোডাক্ট সেল করতেছে, তার মানে ইনি ইনি ইনার মার্কেটিং করার দরকার হবে। আপনি যদি তাকে একটু বুঝান, তাকে যদি আপনি ঠিকঠাক বুঝাতে পারেন যে তোমার এই সেল আমি জেনারেট করে দিতে পারবো, সোশ্যাল মিডিয়াতে তোমার ওয়েবসাইট মার্কেটিং করে আমি প্রচুর ট্রাফিক নিয়ে এসে দিতে পারবো, তাহলে ইনি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট কাজটা দিয়ে দিবে। ট্রাস্ট করেন, আপনি যদি এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এর সাথে কথা বলেন, আপনার গিগটা যদি আর ভালো লাগে, আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন, ইনি আপনাকে ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে দিবে আপনার গিগে। আপনি এইভাবে এদের সাথে কথা বলে আপনি আপনার গিগটা প্রমোট করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে ফলো করতে হয়, কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে প্রোফাইল কাস্টমাইজ করতে হয়, কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে বোর্ড তৈরি করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। স্যার আরেকটু ব্যাপার, স্যার এই এসএমএস টা স্যার কোনখান থেকে পাঠাবো? স্যার এই যে মেসেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি মূলত যাদেরকে ফলো করবেন, আমরা যাদেরকে ফলো করব, ঠিক আছে, আমরা একটু ব্যাক করি এখান থেকে, আমরা হোম পেজে এলাম, আচ্ছা, মূলত তাদেরকে আমরা মেসেজ করতে পারবো, আমরা তাদেরকে মেসেজ করতে পারি বা তাদেরকে মেসেজ করতে পারবো যাদেরকে আমরা ফলো করেছি। এই যে মেসেজে ক্লিক করলে আপনি যে সব আইডিকে ফলো করেছেন, স্যার ভালো আছেন? পিতুষ ভাই আমরা ক্লাসে কন্টিনিউ করছি, ক্লাস শেষে আমি আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন, হ্যাঁ এখান থেকে করে, এখান থেকে এই যে এই টাইটেলটা, টাইটেলটা পুরোটা নিয়ে নিচ্ছে, এই যে এখানে যে ব্যাক যে বাটনটা আছে, এই ব্যাক বাটনে ক্লিক করলে হয়ে যাবে, বারবার তার আইডিতে ক্লিক করতেছে এটা যদিও। আচ্ছা তো এখান থেকে আপনি মেসেজ গুলো করতে পারবেন, হ্যাঁ এখান থেকে আমরা মেসেজ গুলো করবো, করে তাদের সাথে আপনি তাদের সাথে আমরা কনভারসেশন করতে পারি বা তাদের সাথে আমরা কনভারসেশন করব। ওকে, তো এরপরে আমরা দেখব এখান থেকে হোম পেজ থেকে, আচ্ছা তো এখান থেকে আমরা এবার মার্কেটিং এ যদি যাই, মার্কেটিং আমরা কিভাবে করব, যে আমরা আমাদের তো মার্কেটিং করতে হবে, তো মার্কেটিং করার জন্য আমাদের কি করণীয় হবে বা মার্কেটিংটা আমরা কিভাবে করব, এই বিষয়গুলো যদি আমরা দেখি, যে আমরা আমাদেরকে আবার পিন করতে হবে আপনার অ্যাকাউন্টে, যখন প্রতি মাসে যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 2 লাখ 3 লাখ যখন ভিজিটর চলে আসবে, আমি আগেও বলেছিলাম যে পিন্টারেস্টে যতক্ষণ পর্যন্ত আপনার 1 লাখ ট্রাফিক না ভিজিট করে তার আগে আপনি মার্কেটিং করবেন না,
আর 1 লাখ ট্রাফিক আমরা মাত্র 10 দিনে 15 দিনে নিয়ে আসতে পারি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা প্রমাণিত। তাহলে এবার আমরা এখানে মার্কেটিং করার জন্য কি করতে হবে, ক্রিয়েট পিন নামে একটা অপশন আছে, আমরা ক্রিয়েট পিনে ক্লিক করব। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে একটু সময় দেন, এখানে একটু লোড হতে একটু সময় নেয় এটা। ওকে, আপনি কি স্টেপ বাই স্টেপ দেখে যেতে পারেন? হ্যাঁ, 4টি স্টেপ আছে, আমি মনে করি প্রথমে স্টেপ বাই স্টেপ আপনি দেখে যাওয়াটাই ভালো, চাইলে আপনি দ্রুত নেক্সট করে দিয়েও দেখতে পারেন, ঠিক আছে। যেমন এটা এটা দেখলেন যে কিভাবে পিন গুলো তৈরি করবেন, কিভাবে পিন গুলো থাকবে, আপনি চাইলে নেক্সট করেও দ্রুত দেখতে পারেন, ঠিক আছে। চাইলে আপনি একে কেটেও দিতে পারেন, যদি আপনি দেখতে না চান আপনি কেটে দিবেন। এটা 4টি স্টেপ আছে, মূলত 4টি স্টেপ আছে। তারপরে আপনাকে 4টি স্টেপ সম্পর্কে তার একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, আপনি এটা নিয়ে স্টাডি করতে পারেন। ওকে, তাহলে আমরা যখন কোন একটা পিন মার্কেটিং করব, যখন আমরা আমাদের অফারটা, যেমন আমাদের যে অফার ছিল, আমাদের যে গিগ মার্কেটিং করার যে বিষয়টা ছিল, যে আমরা ফাইবারে একটা গিগ মার্কেটিং করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই জন্য আমাদের যেটা করতে হবে, শুরুতেই আমাদের একটা পিন করতে হবে। তো এখানে কোনো কিছু পোস্ট করা বা কোনো কিছু শেয়ার করাকে সাধারণত পিন বলা হয়। তাহলে পিন করার জন্য যেটা করতে হবে, আপনাকে ক্রিয়েট পিনে আসতে হবে। ক্রিয়েট পিনে আসার পর এখানে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ইমেজ আছে, তো এখানে একটা ইমেজ দিতে হবে। এটা একটা নির্দিষ্ট, অবশ্যই প্রতিটা সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট একটা সাইজ থাকে, আমরা জানি, সেই সাইজের উপর বেস করে আমাদেরকে একটা কাভার ফটো তৈরি করতে হয়, সেই সাইজের উপর বেস করে আমাদের একটা পোস্ট ফটো তৈরি করতে হয়। তো এখানে নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজের উপর বেস করে আমরা একটা ফটো তৈরি করব। এখানে বলছে অ্যাড ইওর টাইটেল, একটা টাইটেল দিব, দেন এখানে ডেসক্রিপশন দিব, তারপরে এখানে আমরা একটা ডেস্টিনেশন লিংক দিব। তো এখানে যে লিংকটা ব্যবহার করব, সেই লিংকটা হবে কি আমার সেই সেই গিগের লিংকটা, অথবা আমার দিকটা যদি আমি কোনো একটা ব্লগ সাইটের মধ্যে রেখে দিই, আমার লিঙ্কটা যদি আমি কোনো ব্লগের মধ্যে রেখে দিই, তাহলে এখানে আমি আমার ব্লগের লিঙ্কটা ব্যবহার করব, ঠিক আছে। তো সরাসরি আপনি এখানে গিগটা মার্কেটিং না করে গিগের লিঙ্কটা না দিয়ে, কখনো কখনো তারা গিগের লিঙ্কটা স্প্যাম হিসেবে ধরতে পারে, এই স্প্যাম হিসেবে তারা কাউন্ট করতে পারে। তো আমরা যেন স্প্যাম না হয়, কারণ আমরা জানি যে ফাইবারে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আপনি যদি একটু এদিকে 19-20 হয় বা তাদের রুলস এর বাইরে যদি আপনি যে কাজ করা শুরু করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ইনস্ট্যান্ট সাসপেন্ড করে দেবে, ঠিক আছে। এই বিষয় নিয়ে গতকাল আমরা কথা বলেছিলাম অলরেডি, আপনার হয়তো মনে আছে যে কিভাবে কি কি রুলস ফলো করে আমরা মার্কেটিং করব, গিগ বা গিগ তৈরি করব বা ফাইবারে কাজ করব। তো এখানে আপনি লিংকটা দিয়ে দেবেন। তো এখানে একটা ইমেজ তৈরি করার জন্য, ডিজিটাল মার্কেটিং বেস একটা ইমেজ তৈরি করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করেছি, এর আগে অনেকবারই ক্যানভা দেখানো হয়েছে। তো আমরা সরাসরি ক্যানভাতে চলে আসবো, আমরা ক্যানভাতে এলাম। ক্যানভাতে আসার পরে একটা ফটো তৈরি করার জন্য, একটা ফটো মেক করার জন্য ক্যানভা বেস্ট। ওকে, তো আমরা এটা লগ ইনে যাবো। তো লগ ইন যেহেতু অলরেডি করা নেই, তাহলে আমরা সাইন আপ করে নেই। তো আমরা জানি সাইন আপ করার জন্য আমাদের ইচ্ছা মতো একটা নাম, ইচ্ছা মতো একটা মেইল দিতে হয়, আপনি যা মন চাই, আমরা ইচ্ছা মতো একটা মেইল দেবো, দেন এখানে একটা পাসওয়ার্ড দিব, দেন আমরা গেট স্টার্ট করে দিলাম। মেবি লেট করে দেন, স্কিপ করে দেবো আমরা, আর এটাকে আপনাকে রিলোড করে নেবেন, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা পিকচার ডিজাইন করব, পিন্টারেস্ট রিলেটেড, পিন্টারেস্ট পারপাস। তাহলে সরি, আমরা পিন্টারেস্টের জন্য একটা পিন তৈরি করার জন্য একটা আমরা একটা ইমেজ তৈরি করব। তাহলে এখানে ক্রিয়েট ডিজাইন আপনি ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা সার্চে এসে দেখব পিন্টারেস্ট, এখানে লেখা আছে পিন্টারেস্ট পেন্ট। তাহলে পিন্টারেস্ট পেন্টের পিনের জন্য আমাদের তারা একটা কিন্তু একটা ফটো সাইজ কিন্তু তারা আমাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে প্রচুর টেম্পলেট, বাই ডিফল্ট আমাদের কাছে বর্তমানে টেম্পলেট আছে, এখানে অনেক অসংখ্য টেম্পলেট আছে, আপনি এই টেম্পলেট গুলো নিতে পারেন। তো আমি এখানে একটা টেম্পলেট নিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে তো আমাদের এখানে তেমন কোনো টেম্পলেট তারা দেখাচ্ছে না ডিজিটাল মার্কেটিং এর উপর পেজ, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং বেস কোনো টেম্পলেট আমাকে দেখায়নি তারা। তো আমি চাচ্ছি নিজে একটা টেম্পলেট তৈরি করার জন্য। তো আমি আমাকে টেম্পলেট তৈরি করার আগে কিছু ইমেজ বা কন্টেন্ট দরকার হবে, তো আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু ইমেজ বা কন্টেন্ট নিয়ে নিব। তাহলে আমরা ইমেজে যদি চাই, তাহলে এখানে দেখেন লেখা আছে যে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আপনি এখান থেকে চাইলে ইমেজ নিয়ে নিতে পারেন, আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু ইমেজ নিয়ে নিই।
এখান থেকে ওয়েবসাইট বিজনেস সোশ্যাল মিডিয়া, একটু সময় দেয়, আমি একটা ইমেজ নিই এখান থেকে। আচ্ছা, আমি এই ইমেজটা নিলাম, অথবা আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে, আমি এই ইমেজটা নিব, বা এরকম এই রিলেটেড কোন একটা ইমেজ আমি নিতে চাচ্ছি। সাপোজ এই ইমেজটা আমি নিলাম, এটা আমি সেভ করে দিব, সেভ ইমেজ আছে ডাউনলোডে, আমি ইমেজটা রেখে দিলাম। দেন আমি এবার ক্যানভাতে ইমেজটা আপলোড করে নিই। এই যে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আপলোড ইমেজ অর ভিডিও ডিভাইস, দেন আমি এবার ইমেজটা নিলাম। এই ইমেজটাকে আমি সুন্দর করে কাস্টমাইজ করে নেব। এই যে ইমেজটা এখানে আছে, আমি ইমেজটা একটু জুম করে নেই, একটু বড় করে নিতে চাচ্ছি আমি ইমেজটাকে, একটু ছোট করে নেওয়া যায়। ঠিক আছে, আপনি সুন্দর করে আপনার মতো করে এটা কাস্টমাইজ করে দেবেন। দেন এবার আমি এখানে একটা কন্টেন্ট লিখব। কন্টেন্টটা কার উপর হবে, কিসের উপর বেচ করা হবে? ডিজিটাল মার্কেটিং এর উপর বেচ করা হবে। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কন্টেন্ট নিয়ে দিই। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, সাপোজ আমি এই টাইটেলটা নিলাম, আমি এই টাইটেলটা নিব এখানে। তাহলে টাইটেলটা আমি এখানে বসাবো। এবার তো টাইটেলটাতে একটা কালার দিতে চাচ্ছি আমি, তাহলে টাইটেলের নিচে একটা কালার নেই। যেমন দেখেন, আপনাকে ফটো কালারের সাথে মিল রেখে কিছু কালার আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন, যে কালারগুলো আমার ফটোর সাথে ম্যাচ করবে। যেমন এটা দেখেন, এই যে এই এই যে আমাদের যে পিকচারের মধ্যে যে ওম্যানটা ছিল, সে ওম্যানের কালারের সাথে তার যে ড্রেস কালারের সাথে এখানে কালার একটা মিল আছে, ঠিক আছে। তো আপনি এইভাবে কিন্তু কালারের মিল নিতে পারে, করে নিতে পারে। তো আমরা এই কালারটা নিব, অথবা আমরা এই কালারের সাথে মিল রাখবো। দেন আমি এবার একটা টাইটেল নিই, হেডলাইন নিয়ে নিলাম, আর আমি এখানে এবার সেই কন্টেন্টটা রাখবো। এই কন্টেন্টটাকে আমি একটু বড় করে দিতে চাচ্ছি, তাহলে আপনি টেক্সটটা বড় করে দেন। সাপোজ আমি একটা 18 যদি করে দিই, ওকে করে দিই যদি, ঠিক আছে। তো আমি আর কন্টেন্টটা বড় করব না বেশি, এটা এটা ঠিক আছে, ওকে। এবার আমি যে ইমেজটা তৈরি করলাম, এই ইমেজটা আমি সেভ করে নেব। সিম্পল, আপনি আপনার সুন্দর করে কন্টেন্ট দিয়ে আপনি এটা করে ফেলবেন, তাই না? এবার আমি আমার ইমেজ যেটা ছিল, আমি যদি পোস্ট করতে যাই, আমি আবার হোমে গেলাম, বোঝার সুবিধার্থে হোম ফিটে গেলাম। আমি চাচ্ছি আমার পোস্ট মার্কেটিং করার জন্য ক্রিয়েটে যাব, ক্রিয়েট পিনে যাব। দেন এখানে একটা ইমেজ আপলোডের অপশন আমরা দেখতে পাচ্ছি ক্লিক করে, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজটা নিয়ে আসতে পারেন। এই যে দেখেন, সেই কন্টেন্টটা চলে এলো। দেন আমি এখানে টাইটেলটা দিলাম, আমার সেই কন্টেন্টের টাইটেলটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে এবার ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনের মধ্যে আমি কি দিব? ডেসক্রিপশনের মধ্যে আপনি সিম্পলি আপনি এখান থেকে আমরা যে ডিজিটাল মার্কেটিং টাইটেলটা নিয়েছিলাম, এখানে আমরা একটা ডেসক্রিপশন দেই। সাপোজ আমি এইটুকু দিলাম, অথবা আমি এইটুকু দিলাম, আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে নেবেন। ডেসক্রিপশনের পরে এবার আমাদের এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে। কিওয়ার্ড গুলো কোথায় পাবো? আমাকে এসইও করতে হবে পোস্টটা। কিওয়ার্ড গুলো পাবো আমরা এখানে আগের অবস্থাতেই। কিওয়ার্ড নেওয়ার জন্য কি করেছিলাম আমরা? অ্যাড এসেছিলাম, ক্রিয়েট অ্যাড এ গিয়েছিলাম, অ্যাড দেন ক্রিয়েট অ্যাড, বা আমি প্রথম থেকে দেখাই বোঝার সুবিধার্থে হোম ফিডে গেলাম, এরকম ইন্টারফেস আছে আমার। আমি অ্যাডে যাব, ক্রিয়েট অ্যাডে যাব, দেন আমরা এটা কন্টিনিউ করব। দেন এখানে আমরা সার্চ করব,
লিখে সার্চ করো ডিজিটাল মার্কেটিং। এবার যে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করা হচ্ছে, যেগুলো 5 মিলিয়ন প্লাস করে সার্চ করা হয়, এই কিওয়ার্ড গুলো আমি কি করব, কপি করব। করার পর আমার এই ডেসক্রিপশনের মধ্যে আমি এসইও করব, এখানে আমি আমার কিওয়ার্ড গুলো বসাবো সিমিলার, যাতে করে আমার ক্লায়েন্ট এগুলো দিকে সার্চ করলে আমার পোস্টটাই শুরুতে পায়। ঠিক আছে, আমি এখান থেকে কিওয়ার্ড নিলাম, আপনি এখান থেকে আরো অনেকগুলো কিওয়ার্ড নিতে পারেন, আমরা এখানে 500 ক্যারেক্টার দিতে পারি সর্বোচ্চ। ওকে, এবার এখানে আমি এবার লিংক দিব। এখানে আপনি যদি ব্লগের মধ্যে যদি আপনার ওয়েবসাইটটা রেখে দেন, সরি ব্লগের মধ্যে যদি আপনি আপনার গিগের লিঙ্কগুলো রেখে দেন, তাহলে আপনি ব্লগের লিঙ্কটা মার্কেটিং করবেন। যদি না রাখেন তাহলে আমরা কি করব, আমাদের একটা লিঙ্ক নিয়ে নেবো, আমরা একটা গিগের লিঙ্ক নিয়ে নিলাম, এখান থেকে একটা গিগের লিঙ্ক নিয়ে নেই, যেমন এটা একটা ফাইবার একটা গিগল লিংক ছিল। আমরা কপি করে নেই, এখানে আপাতত লিঙ্কটা ফেলে এখানে কিছু কন্টেন্ট অ্যাড হয়ে গেছে, আমি এটা একটু এডিট করে নিব। ওকে, এই লিঙ্কটা আমি কি করব, একটা ডেস্ক্রিপশন লিঙ্কের মধ্যে রেখে দেবো। আমি মূলত এই লিঙ্কটা মার্কেটিং করতেছি। দেন এবার আমি সিলেক্টে যাব, সিলেক্টে আসার পর আমাকে তারা বোর্ড দেখাবে কোন বোর্ডের মধ্যে মার্কেটিং করতে চাচ্ছে। আমি সাপোজ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়া আইডিয়া আছে মানে, দেন আমি এটা পাবলিশ করে দিলাম। দেখেন আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। এই যে প্রমোট করতে করতে বলছে, প্রমোট বলতে বলতেছে তুমি এটা প্রমোট করো, এটা টাকা দিয়ে প্রমোট করতে হবে, যেটা আমরা অ্যাড ক্যাম্পেইন বলে থাকি। তো যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইনে যাবো না, তাহলে প্রমোটে ক্লিক করার দরকার নেই, আমরা সিওর পিনে ক্লিক করবো, তাহলে আপনি আপনার পিনটা দেখতে পাবেন। ঠিক আছে, এবার আমরা আমাদের প্রোফাইলে চলে আসি। প্রোফাইল আসার পরে আপনি দেখতে পাবেন আমাদের সেই পিনটা, যেটা আমরা আমরা পিন করলাম একটু আগে, আমরা 31 জনকে ফলো করেছি, আমাদেরকে এখন কেউ ফলো করে না, এই জন্য জিরো দেখাচ্ছে ফলো আসছে। ওকে, তাহলে আমার ক্লায়েন্ট এসে যখন এখানে ক্লিক করবে, এখানে যখন ক্লিক করবে সে কোথায় চলে যাবে, সে চলে যাবে সরাসরি ফাইবারে। ফাইবারে কোথায় গেছে, যেখানে আমার যে গিগটা আমি তৈরি করেছিলাম সেই গিকে, আমার ফাইবারে যে গিক ক্রিয়েট করেছিলাম সেই গিকে সে চলে আসবে এখানে। এখানে আসার পর সে গিকটা দেখার পরে সে ইনস্ট্যান্ট কি করবে, গিক অর্ডার করে ফেলবে, যদি তার পছন্দ হয় এখান থেকে গিক অর্ডার করবে। ঠিক আছে, গিক যখন অর্ডার করবে তখন আপনি তো অর্ডার পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এইভাবে আমরা গিক গিগে আমরা মার্কেটিং করতে পারি, গিগে আমার ট্রাফিক নিয়ে যেতে পারবো। তো গিগে অফার ট্রাফিক নিয়ে আসার পাশাপাশি আরেকটা যে বিষয়টা, আমার গিগের ইমপ্রেশন বাড়বে, সে আপনার গিকটা অর্ডার করলো না কিন্তু আপনার গিগের কিন্তু ইমপ্রেশন বাড়তেছে, কারণ কি আপনার গিক সে ভিজিট করেছে, সে আপনাকে ভিজিট করলো, যখন ভিজিট করলো আপনার গিগের তখন ইমপ্রেশন বাড়লো। এতে করে আরেকটা সুবিধা হচ্ছে যে যে ফাইবারে যারা এসে আপনার গিগ লিখে, ফাইবারে যারা এসে ডিজিটাল মার্কেটিং বা পিন্টারেস্ট মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যদি সার্চ করে, তখন ওই সমস্ত গিগকে প্রথমে নিয়ে আসা হয় যে গিগের ইমপ্রেশন গুলো বেশি, যে গিগে অর্ডার বেশি হয়, যে গিগে ভালো রিভিউ আছে, যে গিগে ভালো 5 স্টার আছে, সেই সমস্ত গিগ কিন্তু ফাইবারে সবার প্রথমে আসে। সো আপনার কিন্তু একদিক থেকে আমি আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের গিগের ইমপ্রেশনটা বাড়বে, ওই সমস্ত গিগের ইমপ্রেশন বাড়ে যে সমস্ত গিগের ভিজিটটা বেড়ে যায়, গিগ ভিজিট বেড়ে যায়। তাহলে এইভাবে আপনি রেগুলার এখানে মার্কেটিং করবেন, প্রতিদিন আপনি 7টা 8টা করে পিন করবেন রেগুলার, এক একটা বোর্ডের মধ্যে নিজেই নিজেই পিন তৈরি করবেন। একটা সময় দেখবেন আপনার অ্যাকাউন্টে মান্থলি 5 লাখ 7 লাখ 6 লাখ পর্যন্ত ট্রাফিক ভিজিট করা শুরু করবে। তবে হ্যাঁ, একটু সময় দিতে হবে, অ্যাটলিস্ট 1 মান্থ থেকে 2 মাস সময় দিতে হয়, 1 মান্থ থেকে 2 মান্থ সময় দিলে দেখবেন আপনার এখান থেকে আপনার এখানে ভালো একটা ট্রাফিক পার মান্থ আপনাকে ভিজিট করে স্টার্ট করবে, ভিজিট করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা এইভাবে গিগ মার্কেটিং করতে পারি। ঠিক আছে, আর গিগ মার্কেটিং এর জন্য টুইটারের পাশাপাশি পিন্টারেস্ট কিন্তু বেস্ট, কারণ এখানে ফ্রেশ কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো আসবে, ইউএস বেস্ট। ঠিক আছে, আমরা জানি যে ইউএস এর ক্লায়েন্ট গুলো সব থেকে বেশি ভালো হয়, গিগ যারা ফাইবার মার্কেটিং যারা করেন বা ফাইবার মার্কেটিং যারা করবেন তারা বেশিরভাগ ফোকাস করবেন ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, জার্মান, ইতালি, ফ্রান্স, এই কান্ট্রি গুলো দিকে ফোকাস করতে, এই কান্ট্রি ক্লায়েন্টের কাজগুলো বেশি করে দিতে। ঠিক আছে, আর ইন্ডিয়া পাকিস্তানের যে বায়ার গুলো আছে তাদের কাজগুলো আমরা কম করার চেষ্টা করব, তাদের কাজগুলো করার দরকার নেই। ঠিক আছে, আমরা চাইবো যে ইউরোপ এবং ওয়েস্টার্ন কান্ট্রি বায়ার যেন এসে আমাদেরকে কাজগুলো দেয় বা তাদের কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি।
আর আপনি একটা দুটা বাইরের কাজ যখন করে দেবেন তখন দেখবেন আপনি প্রচুর অর্ডার পাবেন, এটা তো বলার কিছু নেই, অলরেডি এটা প্রমাণিত আমাদের ব্যাচে, এটা রেগুলার কন্টিনিউস হচ্ছেই যে আমাদের কেউ না কেউ অর্ডার পাচ্ছি এবং অনেক বিগ বিগ অ্যামাউন্টের অর্ডার পাচ্ছি আমরা, ঠিক আছে। অলরেডি আমরা অর্ডার কমপ্লিট করতেছি, আমার ক্লায়েন্টরা খুশি হয়ে আমাদেরকে 5-star রিভিউ দিচ্ছে, এটাও আমরা জানি, এটা আমরা আমরা করতে সক্ষম। সো যে স্টেপ বাই স্টেপ যেগুলো আমি দেখাচ্ছি আপনি এগুলো এইভাবে কাজগুলো করে যান, ইনশাল্লাহ আমরা সবাই অর্ডার পাবো এবং সবাই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো এটা ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয় যে আমরা কিভাবে একটা গিগ প্রমোট করব পিন্টারেস্টের সাহায্যে এজ এ ডিজিটাল মার্কেটার হয়ে, ঠিক আছে। আপনি এখানে যদি ভালো একটা ট্রাফিক নিয়ে আসতে পারেন এখান থেকে কিন্তু অনেক ভালো একটা রেসপন্স আপনি পাবেন, জাস্ট আপনি 10-15 দিন একটু সময় দেন এই এই প্ল্যাটফর্মের পিছনে, 15 দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অবস্থান 15 দিন আগে কই ছিল আর 15 দিন পরে আপনি কই আছেন, যদিও এটা আপনি অলরেডি প্রমাণ হয়ে গেছে। যেমন আমরা 18-19 নাম্বার ক্লাস থেকে আমাদের আর্নিং আমরা ইনশিওর করতে পেরেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো তখন থেকে আমাদের আমাদের স্পিডটা আমাদের কনফিডেন্সটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তারপর থেকে। তারপর থেকে আপনারা প্রচুর কাজ করা স্টার্ট করেন, রাত জেগে কাজ করতেছেন, দিনে কাজ করতেছেন, সকাল 9টা থেকে আবার 4 ঘন্টা একটা না ক্লাস করতেছেন, অনেক হার্ডওয়ার্ক কিন্তু আপনারা করতেছেন, ঠিক আছে। আর্নিং হলে না একটা কনফিডেন্স গ্রোটা গ্রোটা হয় বেশি, কনফিডেন্সটা বেশি গ্রো হয়, কনফিডেন্সটা বেড়ে যায় যে ইনশাল্লাহ পারবো, আমরা পারতেছি, ঠিক আছে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাই আমি বারবার একটা কথা বলে যাই, জাস্ট আপনি আমাকে ফলো করে যান, আমি যেভাবে আপনাদেরকে কাজগুলো করাচ্ছি যেভাবে কাজগুলো করাই সেভাবে আপনি কাজগুলো করে যান, ইনশাল্লাহ দেখবেন এখান থেকে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে। জাস্ট আমি যেভাবে বলি সেইটা ফলো করে, আমি যেভাবে আপনাকে যেতে বলি সেই লাইনটা ফলো করে যান, আল্লাহর রহমতে এখান থেকে আমরা সবাই সফলতা অর্জন করব, সাকসেস হব, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয় যে কিভাবে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাহায্যে প্রফেশনাল একজন মার্কেটার হিসেবে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আমরা ট্রাফিক জেনারেট করব এবং কিভাবে আমরা এখানে মার্কেটিং করব আমাদের গিগগুলো, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কাজগুলো করতে হবে বা কিভাবে কাজগুলো করবো আমরা।